নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা নাকি আমি সবসময় ভিডিওতে বলি। তো আজকে ষট পুজো, তো এখন বাজে বিকেল চারটে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর আমার বাড়ির থেকে না বেশি দূর না, একদমই কাছে এই রামপ্রসাদ ঘাট। তো দেখো বন্ধুরা, অন্যান্য দিন কিন্তু এই রাস্তাটা একদমই ফাঁকা থাকে, আর আজকে দেখো চারটে বাজে, অনেক গাড়ি আছে, আর কিছুক্ষণ পরে কিন্তু আরও বেশি ভিড় হবে এখানে। তো এই রাস্তাটা শুধু মানে অটো, টোটো আর বাইক, সাইকেল এইগুলি রাখা হয়। তো আমি এখন যাচ্ছি রামপ্রসাদ ঘাটে যাচ্ছি, আর রাস্তাটাই তোমরা দেখতে পাচ্ছ বেশ ভিড় আছে এখন। আর এখন চারটে বাজে, তো সেরকম ভিড় নেই, কিন্তু কিছুক্ষণ পরে বিশাল ভিড় হবে। তো যাই বন্ধুরা, আমি দেখো এখন রোডে মানে মেন রাস্তায় চলে এসেছি, এক্ষুনি তোমাদেরকে দেখাবো। ওই যে দেখো, এটা হচ্ছে রামপ্রসাদ ঘাট, আর আমি এখন আস্তে আস্তে দেখো চলে এসেছি ঘাটে। আর আজকে ষট পুজো, তো আজকে সবাই যারা বাড়িতে খুব নিয়ম করে ষট পুজো করে, মানে কি বলবো তোমাদেরকে, ষট পুজোর ব্যাপারে তো আমার মানে সেরকমও জানা নেই আমার। তো তবুও যেটুকু জেনেছি বা দেখেছি সেটাই তোমাদেরকে বলবো। তো এই রামপ্রসাদ ঘাট থেকে কিন্তু আমি অনেক ভিডিও করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে এই রামপ্রসাদ ঘাটে কিন্তু মহালয়ার দিন আর ষট পুজোর দিন প্রচুর ভিড় হয়। দেখো বন্ধুরা, আজকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর ভিড় হয়েছে। দেখো সবাই যারা পুজো করে তারা কিন্তু চলে এসছে ষট পুজোর, ষট পুজোর মানে সূর্য থাকতে আসতে হবে। তো সূর্য থাকতে দেখো সব মায়েরা এখানে পুজো করছেন, মানে কলা আরও যাবতীয় যাদের সব কিছু নিয়মকানুন করে করছে উপোস থেকে, মানে খুব নিয়ম মানে কড়া নিয়ম ষট পুজো যারা করে আমি শুনেছি। তো দেখো এখন সূর্য থাকতে সূর্যকে নিমন্ত্রণ করছে, আবার হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, এখানে আগুন ধরিয়ে মানে অনেক কিছু নিয়ম করে, তারপরে গঙ্গার থেকে ফল টল সব কিছু মানে গঙ্গার ধারে সাজিয়ে তারপর পুজো করা হচ্ছে। দেখো সবাই কিন্তু এক কাঁধি করে পাকা কলা নিয়ে আসছে, নিয়ে এসে গঙ্গার মধ্যে মানে গঙ্গায় দাঁড়িয়ে সূর্যকে মানে নিমন্ত্রণ করছে আর পুজো দিচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর কালকে ভোরবেলা, ভোরবেলা কালকে আসবে, এসে ভোরবেলা এসে মানে সূর্য না ওঠার আগে গঙ্গায় এসে আবার সবাই এই কলা আবার মানে সব কিছু মানে ফল আর সব কিছু নিয়ে এসে আবার আবার পুজো দেবে ভোর মানে সূর্য ওঠার আগে, মানে ঠেকুয়া সব কিছু দিয়ে ওইখানে সেম পুজো করবে, মানে এইটুকুই আমি জানি তাই তোমাদেরকে বললাম। দেখো কি সুন্দর করে কুলোর মধ্যে কিন্তু সাজানো হয়েছে সব কিছু, দেখো সব ফল আর যত নিয়ম কারণ আছে তোমরা বুঝতেই পারছো, আমি এতটা ভালো জানি না। আর সবার হাতে কিন্তু একটা করে কাঁধি ছিল, আর এই তো গঙ্গায় স্নান করছে সবাই, এখানে ধূপকাঠি সব কিছু দিয়ে গঙ্গার পাড়ে পুজো করছে আর চলে যাচ্ছে সবাই। আর আজকে দেখেছো কত ভিড় এখানে, প্রচুর ভিড়। কিন্তু অন্যান্য দিন এই জায়গাটায় এতটা ভিড় হয় না, আর হালিশহর কিন্তু এটাই কিন্তু রামপ্রসাদ ঘাট, আর এই ঘাটেই কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর, তোমরা দেখতে পাচ্ছ মহালয়ার দিনও কিন্তু তোমরা, আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। আর আজকে ষট পুজো, ষট পুজো মানে বিকালবেলাটা দেখো কেমন, আর কালকে সকালবেলা তো আর বেশি ভিড় হবে, পারলে তোমাদেরকে সকালবেলাটাও আমি ভিডিও করে দেখানোর ইচ্ছা আছে। দেখো কত সুন্দর মায়েরা সবাই এখানে বসে আগুন জ্বালিয়ে তারপরে এখানে যত নিয়মকরণ আছে মায়েরা সবাই করছে এখানে। দেখো এই যে ওই যে তোমরা দেখতে পাচ্ছ একদম মানে গঙ্গার পাশে পার্ক আছে, পার্কের এখানে সবাই দাঁড়িয়ে দেখছিল, প্রচুর মানুষের ভিড় হয়েছিল, মানে এত ভিড় হয়েছিল যে আমি এখানে বেশি সময় থাকলাম না, অল্প একটু থেকে আমি চলে যাচ্ছিলাম শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। চলো ভিডিওটা দেখো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কে কে এরকম ষট পুজো দেখেছো আগে কমেন্টে জানিও।
আরেকটা কথা বলছি, আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও এরকম ছট পুজো দেখিনি। তো এই বিয়ের পর আমি ফার্স্ট না আরও বিয়ের পর আমি কয়েকবার ছট পুজো দেখেছি, আবার এবারে দেখছি। তো ছট পুজো কেমন হয় আগে জানতাম না, কিন্তু এখন তো দেখছি বিয়ের পর এখন জানছি কেমন হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আজকে শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমি আজকে আসলাম। এবার তোমাদেরকে একটা কথা বলি, তো আমি কিন্তু এখানে অনেক ভিডিও করেছি আর তোমাদেরকে বলেছি যে আজকে তোমরা ঘাট ফাঁকা দেখছো যখন ছট পুজো আর মহালয়ার দিন কিন্তু এখানে ভীষণ ভিড় হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা যে আজকে ছট পুজোর দিন কেমন ভিড় হয়েছে। আর এখন বাজে বিকেল 4:10, তো আরও কিছুক্ষণ পরে আরও বেশি ভিড় হবে, মানে দাঁড়ানোর জায়গা থাকে না, পা রাখার জায়গা থাকে না, মানে এতটা ভিড় হয়। আর সকালবেলা তো আরও বেশি ভিড় হয়, দেখো এখন কিন্তু সবাই মানে সবার মতন করে যে মানে নিয়মকরণগুলো করছে, তো সবাই কিন্তু এখানে আসছে, এসে নিয়মকরণ করছে আর এখানে কিন্তু পুজো করছে সবাই, আর গঙ্গাকে নিমন্ত্রণ করছে গঙ্গা মাকে। আর সকালবেলা কিন্তু সূর্য ওঠার আগে সবাই আবার আসবে, এসে আবার কিন্তু এখানে আগুন জ্বালিয়ে আবার সবাই কিন্তু মানে পুজো করবে, আর এখন কিন্তু গঙ্গাকে নিমন্ত্রণ করেছে, এটাই কিন্তু নিয়ম। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছি কত ভিড়। এবার তোমাদেরকে একটা কথা বলি, রামপুর হালি শহরে কিন্তু অনেক ঘাট আছে, অনেক ঘাট আছে, কিন্তু সবথেকে নাম করা ঘাট হচ্ছে এই হালি শহরের মধ্যে হচ্ছে রামপ্রসাদ ঘাট। এই ঘাটে কিন্তু সবাই আসছে,
মানে যারা যারা মানে ষট পুজো করে তারা কিন্তু প্রত্যেকে এই ঘাটে আসে। এখানে কিন্তু আরও অনেক ঘাট আছে, কিন্তু কাস্তারপাড়ার থেকেও বেশি মানুষজন এই ঘাটে আসছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে দেখালাম ষট পুজোর বিকালে, তো তোমাদের কেমন লাগছে? দেখো মানুষ কিন্তু এসেই যাচ্ছে এরকম করে, আর আর যারা আসছে তারা কিন্তু সবাই বাজনা নিয়ে আসছে, ঢাক নিয়ে আসছে, মানে ঢাক বাজাতে বাজাতে আসছে, বাজনা বাজাতে বাজাতে আসছে, মানে একটা বিশাল ব্যাপার। মানে ষট পুজো খুব নিয়মকানুন করে। দেখো বন্ধুরা সবার হাতে কিন্তু একটা করে কলার কাঁদি আর ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে অনেক ঠেকুয়া ফল আরও অনেক কিছু যত নিয়মকানুন আছে তোমরা বুঝতে পারছো, আমি তো এসে বুঝি না, যারা পুজো করে তারা ভালো জানে। আর তোমরা যেই বন্ধুরা ভিডিওটি দেখছো পুজো করো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কোনো দিনও না এই মানে ষট পুজোর ঠেকুয়া প্রসাদ কোনো দিনও খাইনি, বিশ্বাস করো বন্ধুরা, এই বিয়ে হওয়ার পরে আমি ঠেকুয়া প্রসাদ খাই। আর আমাদের বাড়িতে কিন্তু ঠেকুয়া প্রসাদ ঠিক চলে আসবে, মানে আমাদের আমাদের মধ্যে আছে, মানে আমাদের মানে অনেক কাছের যারা আছে মানুষ, হ্যাঁ তারা কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে, তারা কিন্তু আমি বিয়ের পরে দেখছি ঠেকুয়া প্রসাদ নিয়ে আসে, মানে কালকে পুজো হবে সকালে তার বিকালের মধ্যেই চলে আসবে বাড়িতে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠেকুয়া প্রসাদ, আমার কিন্তু ভীষণ ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো? দেখো এখানে কিন্তু এই এই এক মা পুজো করবে, তার জন্য দেখো সব কিছু এখানে জোগাড় করা হচ্ছে, আর গঙ্গা থেকে কাদামাটি নিয়ে এসে এনে সব কিছু জোগাড় করছে, আগুন ধরাবে, তাই এই যে এটাই হচ্ছে রামপ্রসাদ ঘাট। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের কমেন্ট পড়তে তো আমার খুব ভালো লাগে, কে কোথা থেকে তোমরা ভিডিওটি দেখছো কমেন্টে জানিও। আরেকটা কথা বলছি বন্ধুরা, তোমাদেরকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে।